মহামিছিল দিম ভারত জুড়ে যাত্রা হাইলাকান্দি করি কিন্তু প্রশাসনের পর মর এতালে কোনো পারমিশন দিয়া নাই যে কারণে মর ইয়ার এই আল্লাহ হয়েছে যে মানে প্রশাসনে যদি মোট যদি পারমিশন নিদিয়ে তথাপিও মানে হাইলাকান্দি মর ভারত জুড়ে যাত্রা রাহুল গান্ধীর আদর্শ এটা মহামিছিল করিম এটা দুটো পার্টি হয়েছে যে না মিছিল যদি পারমিশন নিদিয়ে পুলিশে দিগদারি করব এক পার্টি কৈছে না মই যদি পুলিশে পারমিশন নিদিয়ে তাইলে মই আমার জেলা কংগ্রেসে এই কার্যসূচী করি টিকেট কিন্তু এতিয়াও টিকেট কেন্দ্রিকা এটা জাস্ট হয়েছে যে পারমিশন নিদিলে কি করা হব আর টিকেট বিধায়ক আছে আমার কাটেগুড়া বিধায়কর দিছে হাইলাকান্দির চার্জ খলিলউদ্দিন মজুমদার হাইলাকান্দির চার্জ দিছে সাত তারিখের মিটিং আর কমলগঞ্জের বুরকাইস্তর চার্জ দেওয়া হয়েছে শিলচর শিলচর দেওয়া হয়েছে শিলচর যে সিএমর প্রোগ্রাম আছে আমার সাত তারিখ হিমন্ত বিশ্ব শর্মা আসব ইয়াত পুলিশ প্রশাসনে মোক ভাতা দিব যদি কোনো এরেস্ট করে আপনার দেখিছে যান প্রোগ্রাম আজিলেকে করেছে আহি পুলিশ মর প্রোটেকশন দিলেগে পুলিশ আই যায় মর কংগ্রেসের পর উলাইব নিদিয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো একটা আন্দোলন হইলে এই আন্দোলনের বিরুদ্ধে পুলিশ জাপিয়ে পড়ে তো সাত তারিখের এই প্রোগ্রামক পুলিশে জাপিয়াই পড়ব এই জাপিয়ে পড়লে কি হব বা কেনেকা মই এই প্রোগ্রামটা করব আলাপ হয়েছে আমরা তো মানুষ বেশি না আছে আট দশ জন বই একটা মিটিং আমার আলাপ আলোচনা হয়েছে যে পুলিশে যদি আমার ডিসি যদি পারমিশন নিয়ে দেয় মই কি করি পারমিশন নিয়ে দিলে তো আমার প্রোগ্রামটা করবো লাগবে এটা যদি পুলিশ অ্যারেস্ট করে এলাইস যদি করি থাকে তো সিএম আহি আছে ডিসি বয় খাই আছে পুলিশ প্রশাসন বয় খাই আছে যে প্রোগ্রাম করব না লাগে সেইটো বার কাজিয়া হওয়া নাই কথা বার্তা হয়েছে কাজিয়া হওয়া নাই পারমিশন দিলে হব আর পারমিশন না দিলে নহব নাকি এনেকে আলাপ হয়েছে সেকেন্ড কথা হয়েছে যে হাইলাকান্দি যে মাটো সিএম আমার আহি আছে আজি চারি বছর হয়ে গেল এই মাটর 2 crore 34 lakhs পয়সা তারপিছতো এই মাটো যে হিমন্ত বিশ্ব শর্মা আজি মিটিং করে আছে এই মিটিং আজি চারি বছর হওয়া হয়ে গেছে সিএমক ইমান মেমোরান্ডাম দেওয়ার পিছতো এই মাটত আমার কাম হওয়া নাই আজি ইমান লড়া ছলিক আজি খেলিব নোৱাৰে আপনার দলীয় প্রার্থীতে কইছে যে কমলাক্ষ দেবপুর কাছে আঘাতপ্রাপ্ত হয়েছে আপনি কি কব না এলাকা কোনো মারামারি হওয়া নাই টেলা ধাক্কা হয়েছে আর